নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। যারা প্রথমবারের জন্য আমার চ্যানেলটিকে ভিজিট করছো এবং ভিডিওটিকে প্রথমবারের জন্য দেখছো, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন সময় বিভিন্ন স্কিমের আন্ডারে স্কলারশিপ দিয়ে দেওয়া হয়, কখনও ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদেরকে, কখনও বা বিভিন্ন যে মাইনরিটি ক্যাটাগরি স্টুডেন্টদেরকে, কখনও বা পিছিয়ে পড়া সম্প্রদায় এসসি এসটি ওবিসি যে শ্রেণী থেকে যারা বিলংস করছে তাদের, সেই সমস্ত স্টুডেন্টদেরকে। তো দেখো, এখানে সমস্যাটা হচ্ছে যারা জানো তো খুব ভালো কথা, কিন্তু যারা জানো না যে কোন ওয়েবসাইট থেকে বিভিন্ন সময় তোমাদেরকে স্কলারশিপগুলো দিয়ে দেওয়া হয়, তাদের জন্য প্রত্যেকটি ওয়েবসাইটকে আলাদা আলাদা করে খোঁজ খবর রাখতে হয়। তো এখানে আমি দেখলাম যে দুটো ভালো কমন ওয়েবসাইট রয়েছে যারা এই সমস্ত স্কলারশিপগুলোকে একসঙ্গে এক জায়গায় জড়ো করেছে। তো তোমাদেরকে আমি বলে রাখি, ভিডিও ডেসক্রিপশন বক্সে এই যে দুটো ওয়েবসাইট রয়েছে যেখানে তোমরা বিভিন্ন আলাদা আলাদা সময় দিয়ে দেওয়া স্কলারশিপগুলোর পুরো ডিটেলস পেয়ে যাবে, তাদের ওয়েবসাইট লিঙ্কগুলো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো প্রথমে বলে রাখি, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ জুলাই থেকে সেপ্টেম্বর মাসে দেওয়া হয়। বঙ্গীয় কন্যা মেধা বৃত্তি স্কলারশিপ মে থেকে জুলাই মাসে। ওয়েস্ট বেঙ্গল পোস্ট ম্যাট্রিক্স স্কলারশিপ ফর এসটি এসসি ওবিসি সেপ্টেম্বর থেকে নভেম্বর। ওয়েস্ট বেঙ্গল প্রি ম্যাট্রিক স্কলারশিপ ফর এসসি এসটি স্টুডেন্ট সেপ্টেম্বর থেকে নভেম্বর। হিন্দি স্কলারশিপ স্কিম বিটুইন অক্টোবর থেকে ডিসেম্বর। এবার ব্যাপারটা হচ্ছে এখানে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, তো আমি কাইন্ডলি বলবো যে প্রত্যেকটি ক্ষেত্রে আলাদা আলাদা করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি আমি বলতে যাই তাহলে পরে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা কাইন্ডলি ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, গিয়ে ওয়েবসাইটটাকে ইজিলি অ্যাক্সেস করতে পারবে। তো এরপরে যেটা রয়েছে যে কখন, মানে কী প্রসেসে, তোমাদেরকে একটা কথা বলে রাখতে চাই যে ওয়েবসাইটটা এতটাই সুন্দর করে লিখে দেওয়া রয়েছে ওয়েবসাইটটার মধ্যে, যে প্রথমে রয়েছে কী কী তোমাদের মিনিমাম ক্রাইটেরিয়া দরকার এই স্কলারশিপগুলোতে অ্যাপ্লাই করার জন্য, তারপরে রয়েছে যে তোমরা কী প্রসেসে অ্যাপ্লাই করবে, এবং প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের জন্য, মানে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য যে গাইডেন্স, প্রপার গাইডেন্স, তো স্টেপ বাই স্টেপ লিখে দেওয়া রয়েছে। কী কী ডকুমেন্টস দরকার সেগুলোকেও স্টেপ বাই স্টেপ লিখে দেওয়া রয়েছে। ওয়েস্ট বেঙ্গল স্কলারশিপ যারা রিনিউ করতে চাও তাদের জন্য কী গাইডলাইন্স রয়েছে সেটাকেও লিখে দেওয়া রয়েছে। নেক্সট, যারা রিনিউ করতে চাও তারা কীভাবে রিনিউ করবে তারও যে গাইডলাইন্স বা যে সমস্ত স্টেপগুলো রয়েছে সেগুলোকে প্রপারলি লিখে দেওয়া রয়েছে। ওয়েস্ট বেঙ্গল স্কলারশিপ রিওয়ার্ড অ্যান্ড বেনিফিট, মানে কী কী বেনিফিট রয়েছে প্রত্যেকটা স্কলারশিপের জন্য আলাদা আলাদা করে। তো দেখো, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ ফর মাইনরিটিস, সেখানে 8,000 টাকা পার মান্থ দিয়ে দেওয়া হয় স্কলারশিপের জন্য। বঙ্গীয় বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি স্কলারশিপ, যেখানে 2,000 টাকা দেওয়া হয় এবং স্কলারশিপ অ্যামাউন্টটা 3,000 টাকা এবং সঙ্গে বই কেনার জন্য এক্সট্রা 2,000 টাকা দেওয়া হয়। নেক্সট, ওয়েস্ট বেঙ্গল পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, যেখানে তোমার দিয়ে দেওয়া হয় হচ্ছে 160 টাকা থেকে 1,200 টাকা পার মান্থ। ওয়েস্ট বেঙ্গল প্রি ম্যাট্রিক স্কলারশিপ ফর এসটি অ্যান্ড এসসি স্টুডেন্ট, যেখানে পার মান্থ 150 থেকে 750 টাকা দেওয়া হয় এবং অ্যাডিশনাল একটি টাকা দেওয়া হয় পার মানে পার অ্যানাম বা বছরে, সেটা হচ্ছে 1,000 টাকা। হিন্দি স্কলারশিপ, যেখানে যে ফি, মানে প্রত্যেক মাসে যেটা দেওয়া হয় টাকাটা 300 থেকে 1,000 টাকা পার মান্থ। এছাড়াও তোমাদেরকে বলে রাখি যে এই ওয়েবসাইটটির নিচের দিকে আরেকটা আর্টিকেল আছে, সেই আর্টিকেলে মানে বিভিন্ন রকম আলাদা আলাদা স্কলারশিপের সম্পর্কে দিয়ে দেওয়া রয়েছে। যেমন এখানে বলতে চাই তোমাদেরকে, নবান্ন স্কলারশিপ বলে একটা স্কলারশিপ হয় যে স্কলারশিপটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দিয়ে থাকে, তোমরা এটাকেও দেখতে পারো। MHRD স্কলারশিপ, এটাকেও তোমরা ফলো করতে পারো। তো সিম্পলি কী করতে হবে, যেহেতু নেট স্লো, আমি নেট মানে এখানে যদি ক্লিক করি তাহলে এটা হ্যাং করে যেতে পারে। তো এই যে লেখাগুলো রয়েছে নবান্ন স্কলারশিপ বা MHRD স্কলারশিপ, এগুলোর উপরে গিয়ে ক্লিক করবে। ক্লিক করলে পরে তোমাদেরকে আরেকটা ওয়েব পেজে নিয়ে যাবে বা রিডাইরেক্টেড করবে, সেখানে এই নবান্ন স্কলারশিপ পাওয়ার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটা দরকার সে অফিসিয়াল ওয়েবসাইটটা প্রোভাইড করা থাকবে, সঙ্গে তোমাদেরকে প্রপারলি গাইডেড করে দেওয়া থাকবে। তো আমি তোমাদেরকে কাইন্ডলি রিকোয়েস্ট করবো যে তোমরা upscbuddy.com এই ওয়েবসাইটটিকে ফলো করতে পারো, যেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে, যেখানে বিভিন্ন রকমের আলাদা আলাদা স্কলারশিপ যেগুলো দেওয়া হয় সেগুলো রিলেটেড সমস্ত রকমের গাইডলাইন্স ও ওয়েল ডকুমেন্টেড স্ক্রিপ্ট লিখে রাখা রয়েছে। নেক্সট, যে আরেকটা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটা হচ্ছে webexam.in। তো এখান থেকেও তোমরা ফলো করতে পারো, এখানে সাইডে কিছু ওয়েব লিঙ্ক দেওয়া আছে ভালো ভালো, তো কিছু সাজেশন লিঙ্ক বলতে পারো এগুলো।
এখানে স্কলারশিপের ব্যাপারেও লেখা রয়েছে, যেমন ওয়াসি স্কলারশিপ 2020 ফর এসসি এসটি ওবিসি স্টুডেন্টস, চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ যেটা রয়েছে। তো তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র এখানে গিয়ে ক্লিক করা, ক্লিক করলে পর নতুন ওয়েব পেজগুলো খুলে যাবে, সেখানে গিয়ে তোমরা প্রপার ডকুমেন্টেশন, প্রপার গাইডলাইন এবং এদের যে অফিসিয়াল ওয়েবসাইট সে সমস্ত কিছুগুলো পেয়ে যাবে। তো দেখে নাও যে এখানে দেখো ওয়াসিস যে স্কলারশিপটা রয়েছে তার সমস্ত ডিটেলসও প্রথম কথা লিখে রাখা রয়েছে। নেক্সট কোন সময় থেকে কোন সময়ের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে সেগুলো লেখা রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে সেগুলো লেখা রয়েছে। নেক্সট প্রোভাইডিং অথরিটিকে সেটাও লেখা রয়েছে, কীভাবে অ্যাপ্লাই করবে সেটাও লেখা রয়েছে, কখন অ্যাপ্লাই করা যাবে বা রিনিউ করা যাবে, ফার্স্ট উইক অফ জুন, অর্থাৎ ওয়াসিস যে মানে স্কলারশিপ স্কিমটা রয়েছে সেটা এখনও পর্যন্ত চালু হয়নি, জুন মাসের ফার্স্ট উইক থেকে চালু হবে। তো ম্যাক্সিমাম মিনিমাম মানে মানে ম্যাক্সিমাম তোমাদের ইয়ারলি যে ইনকাম থাকতে হবে সেটা কত থাকতে হবে, 2,50,000 টাকা। তো এরকম সমস্ত যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেওয়া থাকে আর কি প্রত্যেকটা স্কলারশিপের জন্য আলাদা আলাদা করে, সেই সমস্ত কিছুগুলোকে এই ওয়েবসাইট দুটো খুব ওয়েল মেনটেন করেছে। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা চাইলে পরে ভিজিট করতে পারো। আর সঙ্গে তোমাদেরকে বলে রাখি যে আমি তো তোমাদেরকে আপ টু ডেট করেই দেবো যখনই যেইভাবেই এই ওয়েবসাইটগুলো মানে এই ওয়েবসাইট নয় এদের অফিসিয়াল যে ওয়েবসাইটগুলো যেখান থেকে স্কলারশিপ প্রোভাইড করা হয় তারা নিজেদের ওয়েবসাইটে স্কলারশিপ রিলেটেড কোনো নিউজ আপডেট করে দেবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে কাইন্ডলি তোমরা শেয়ার করো। সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।